নবদ্বীপ দণ্ডপানিতলার মুখার্জি বাড়ির পুজো নদিয়ার অন্যতম প্রাচীন পুজো, 450 বছর পুরনো। তখন সময়টা ছিল সপ্তদশ শতক। শোনা যায় তখন বেলজিয়াম কাচের ঝাড়বাতি দেখতে মুখার্জি বাড়িতে ভেঙে পড়ত গোটা নবদ্বীপ। সেখানে আসত দূর দূরান্তের লোকজন। 1626 খ্রিস্টাব্দে হরপ্রসাদ ভট্টাচার্যের হাত ধরে শুরু হয় এই পুজো। তার মৃত্যুর আগে পুজোর দায়িত্ব দিয়ে যান ভাগ্নে ভগবানচন্দ্র দত্ত মুখার্জিকে। এই পুজো বৈষ্ণব রীতি মেনে করা হয়, তাই মুখার্জি বাড়ির প্রতিমার নাকে থাকে তিলক। রথযাত্রার দিন কাঠামো পুজো করে পুজোর সূচনা হয়। বাড়ির দীক্ষিত মহিলারা ভোগ রান্না করেন। ভোগে প্রস্তুত করা হয় দুর্গা ডালনা নামে এক বিশেষ পদ। এই পুজোতে পরিবারের বাইরে কেউ অঞ্জলি দিতে পারে না। পুজোতে কোনো বলি হয় না, অতীতের সেই জাঁকজমক আর নেই। তবে নিয়ম নিষ্ঠা মেনে হয়ে আসছে এই পুজো। কি আছে ইতিহাস ঠাকুর? তারপরে আমাদের বাড়িতে সমস্ত এই ভোগগুলো আমরা নিজেরা বাড়ির জলবায়ু করি বাড়ির জন্য। তো আমাদের কোনটা ও ছায়ানগরের ছায়ানগরের লোকা আছে সব কিছু। তারপরে আমাদের এখন নিজেদের বাড়িতে এখন আমাদের মাটিরা ইতিমধ্যে দেখাশুনো করছে, চিন্তাভাবনা করছি আমরা সবসময় মাটিরা। শোনা যায় যে এই বাড়িতে একসময় বিরাট জাঁকজমকপূর্ণ পুজো হতো। আর ভোগের ব্যাপারে শোনা যায় যে এখানে একটা পদ হয় যেটা এই দুর্গাটাংলায় মানে কি আছে এছাড়া আর কি কি ভোগ দেওয়া হয়? মানে ওই আপনার মিষ্টি যেটা এখন এই বাড়িতে মোট কজন পরিবার এই পুজোটা করাটাও হ্যাঁ সেটাই মোটা সব পরিবার মিলেমিশে পুজো করে। আচ্ছা মা তো সাবে কি ঘরানার আবেদায় কি আছে, মানে বলা হয় নাকি মায়ের একটা বৈষ্ণব নিজের ভিত্তিতে কিছু একটা আদল আছে মুখে? কোনো রকম অসুস্থ কার্যকর একবার হয়েছিল মন্ত্রী পালন করেছিল।
হয়। আর মায়ের কি বৈষ্ণব মানে ওই মানে ওই যে বৈষ্ণবরা যে যেরকম এইটা পড়ে না সেটা আমাদের নেই। আচ্ছা 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 সেটা আমাদের নেই। এই উনি জিজ্ঞেস করছেন আমাদের পুজোর সম্বন্ধে। আচ্ছা আপনার নাম? আচ্ছা তাহলে নবমের দিন আসলে ওই ভোগটা দেখা যাবে। কত কটা তারপরে আবার নবমী আরম্ভ হয়ে যাচ্ছে, 10টার সময় লাগবে, তারপর 11:30 12টা হয়ে যাবে হোম হবে, তারপর নবমী।